পতিতালয় নয়, বরং সিদ্ধিপ্রাপ্ত সাধক গৃহের মাটি লাগে দেবী দুর্গার প্রতিমায়। বেশ্যা শব্দের অপব্যাখ্যা চলছে সমাজে। বর্তমান সমাজে দুর্গাপুজোর প্রাককালে দেবী দুর্গার মূর্তি তৈরিতে পতিতালয়ের মাটি আবশ্যক। এ ধরনের পোস্ট সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করে। বহু লোকের বিশ্বাস, সমাজের চোখে তারা পতিতা হলেও মায়ের মূর্তি তৈরিতে তাদের অবদান অতি আবশ্যক, কারণ মা সকলের। শাস্ত্রে উল্লেখ রয়েছে, দেবী দুর্গার প্রতিমা গড়তে প্রয়োজন গভীর মূত্র, গোবর, ধানের শীষ ও বেশ্যাদারের মাটি। এই চারটি মূল উপাদান। যদিও তাতে পতিতালয়ের মাটি কেন, সেই প্রসঙ্গে আধুনিক সমাজতাত্ত্বিকেরা বলে থাকেন যে পুরুষ পতিতালয়ে যায়, সে তার কয়েক জন্মের পুণ্যের অর্জিত ফল রেখে আসে পতিতালয়ে, বিনিময়ে সে বহন করে আনে পাপ। সুতরাং পতিতাবৃত্তি যারা গ্রহণ করতে বাধ্য হয়েছে, তারা অর্জন করল পুরুষের অর্জিত পুণ্য। আর তাই পতিতালয় পুণ্যস্থান, এই পুণ্যস্থানের মাটি আবশ্যক। যদিও এই সকল বিশ্বাস ও মতবাদের পেছনের আসল সত্যিটা কি, এই দাবিগুলো কতটা সত্য মিথ্যে, কতটা শাস্ত্রসম্মত, নাকি এর পেছনেও রয়েছে কোনো উদ্দেশ্যমূলক অপপ্রচার, তারই কার্যকারণ ও উৎস খুঁজতে পাওয়া যাচ্ছে একাধিক তথ্য ও ব্যাখ্যা, যা এই বিষয়কে নিয়েই সম্বোধিত, যা এই প্রসঙ্গে অত্যন্ত জরুরি। মহানির্বাণতন্ত্রে বলা হয়েছে, অভিষিক্তা ভবেত বেশ্যা ন বেশ্যা কোল্টা প্রিয়ে, পূর্ণাভিষেক দেবেশী দশ বিদ্যা বিধস্মৃত, সুবন্ধব যে বেশ্যা ইবব্রা অন্তঃশত শ্রব ঐজন্ত প্রজা। বৈদিক শাস্ত্রকারীরা এর অর্থে বলেছেন, যিনি দেবত্ব অর্জন করেছেন সেই রকম অভিষিক্তাকেই বেশ্যা বলে আখ্যায়িত করা হয়েছে। অর্থাৎ পূর্ণাভিষেক মন্ত্র চৈতন্য হওয়ার ফলে যিনি দেবত্বে উন্নীত হয়েছেন, এরকম অভিষিক্তাকে বেশ্যা বলা হয়েছে। আর ওনারা যেখানে বাস করেন সেই দ্বারের মাটিকে বলা হয়েছে। এখানে দেবী দুর্গাকে দেবত্ব প্রদান করেছিলেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। বৈদিক সংস্কৃত শব্দের অর্থ না জানার ফলে বিভ্রান্তি। এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদিত সংস্কৃত টোলের প্রধান অধ্যাপক রামচন্দ্র ঘোষাল স্মৃতিতীর্থ বলেন, দেবী দুর্গার মূর্তি নির্মাণের সময় বেশ্যাদারের মৃত্তিকা উল্লেখ আছে। এই মৃত্তিকা আসলে কি তা মহানির্বাণতন্ত্রে শিব পার্বতী সংবাদে এর উল্লেখ পাওয়া যায়। এখানে যে সাধক সাধিকা দশ মহাবিদ্যার সাধনাতে সিদ্ধিপ্রাপ্ত তিনি অভিষিক্তা। উক্ত বেশ্যা মানে কুলটা বা গণিকা অথবা পতিতা নয়, এমনকি পতিতার সাথে যে ব্যক্তি সম্পর্ক করবে সে ব্যক্তি রৌরব নামক নরকে গমন করবেন। তন্ত্রে এরূপ সদাশিব দেবী পার্বতীকে বলেছেন, দশ মহাবিদ্যার উপাসক যে গৃহে দশ মহাবিদ্যার উপাসনা ও নিজেরা বসবাস করিয়া থাকেন, সেই গৃহদ্বারের মাটিকে বেশ্যাদ্বারের মৃত্তিকা বলে। বর্তমানে সেরকম দশ মহাবিদ্যার উপাসক নেই বা একেবারেই দুষ্প্রাপ্য, তাই শাস্ত্রবিদগণ নিজের গুরুত্ব গৃহদ্বারের মাটি ব্যবহার করতে বলেন, অথবা কোনো সতীপীঠের মাটি ব্যবহার করতে বলেন। দশ মহাবিদ্যার নিকট ত্রিলোক বশীভূত, তাই তিনিই বেশ্যা। এই বিদ্যাতে সিদ্ধিপ্রাপ্ত সাধকের অঙ্গেই দশ মহাবিদ্যা অধিষ্ঠান করে, তাই সেই ব্যক্তির গৃহের মৃত্তিকাকেই বেশ্যাদারের মৃত্তিকা বলে উল্লেখ করা হয়েছে। পিতার হাত থেকে প্রতিমা তৈরি শিখেছেন হাওড়ার সাকুরাইল ব্লকের বাসিন্দা ও মৃৎশিল্পী বিষ্ণুপদ মাইতি। তিনি এই বিষয়ে বলেন, কয়েক বছর ধরে আমি 150 বছরের পুরাতন বনেদি বাড়ির প্রতিমাও তৈরি করি, যদিও এই ধরনের কোনো মাটি আমি ব্যবহার করি না। বৈদিক শাস্ত্রকারদের অভিমত, সমাজে শব্দের অপব্যাখ্যা হয়ে যাওয়ার কারণেই এই ধরনের অবস্থা তৈরি হয়েছে। শাস্ত্র পুঁথির জ্ঞানের সঙ্গে বর্তমান সমাজের কোনো সম্পর্ক নেই। সমাজের লোকেদের এখন শাস্ত্রজ্ঞান নেই, সমর্পণ নেই, শ্রদ্ধা নেই, তাই বর্তমানে এই পরিস্থিতি দাঁড়িয়েছে। শাস্ত্রে বলছে, পিতার মৃত্যুর পর মুখ্য অগ্নির স্থান বদলে গিয়ে মুখে আগুন হয়ে দাঁড়িয়েছে। শাস্ত্রজ্ঞান না থাকার দরুন সমাজের এই অবস্থা বলেও দাবি শাস্ত্রকারদের। একইভাবে গীতার জ্ঞানযোগ অধ্যায়ের নম্বর 40 নম্বর শ্লোক, অগস্ত্য
অশ্রদ্ধ ধ্যান চ সংশয় আত্মা বিনশ্যতি ন অয়ম লোক অস্তি ন পরা ন সুখম সংশয় আত্মম। ব্যাখ্যা, মুখ্য এবং শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনো ভগবদ্ভক্তি লাভ করতে পারে না। সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি ইহলোকে সুখভোগ করতে পারে না এবং পরলোকেও সুখভোগ করতে পারে না। যদিও বর্তমান সমাজ ব্যবস্থাতে শাস্ত্র সম্বন্ধে অনাগ্রহ ও আশ্বিন মাসের শারদকালের দেবী দুর্গাপুজোর প্রাককালে বর্তমান বাঙালি সমাজের অধিকাংশই শারদোৎসবে মেতে উঠলেও পূজার শিষ্টাচার কতটা রক্ষিত হচ্ছে তাই নিয়েও সংশয় থেকে যাচ্ছে। হ্যাঁ, যে শব্দ মানে মা দুর্গার মহাস্নানের সময় যে 10 রকমের মাটি লাগে তার মধ্যে একটাকে বলা হয় বিশ্বাধার মৃত্তিকা, একটা মাটি। কিন্তু এই বিশ্বাধার মৃত্তিকাটা কি? এখানে মহানির্মাণতন্ত্রে শিব পার্বতীর সংবাদের সেখানে দেখা যাচ্ছে, অভিষিক্তা ভবেদবেশা নবেশা কুলটা প্রিয়ে কুলটা সঙ্গমত দেবী রৌরবং নরকং বজেত। মানে তন্ত্রে বলছি অভিষিক্তা রমণী হলো বেশ্যা। বেশ্যা শব্দটি কুলটা রমণীকে বোঝাচ্ছে না, কেননা এই দেবী কুলটার সংস্পর্শিত হলে সাধককে রৌরবনগরে রৌরব নরকেই যেতে হয়। পুনাভি শেখ দেবেশী দশ বিদ্যা বিধস্মিত, এই দশ মহাবিদ্যার উপাসনায় সিদ্ধি যিনি করেন তিনি পুনাভিষিক্তা। তাই পুনাভিষিক্তা নারী কেন এই পদবাচ্য হল? কারণ এই রমণীর প্রতিটি অঙ্গে দশ মহাবিদ্যা অবস্থান করেন। সুলভাতন্ত্রে এর প্রমাণ দেওয়াই আছে। কতদিন ধরে আপনারা করে আসছেন? করে আসছি বলতে বাবা মিলে চাকরি করতো, বাবা শিখেছে একজনের কুমারটুলি একজনের কাছ থেকে, ওই শেখার পর থেকে বাবা কারবার করতেন টুকটাক করে করতে করতে, তারপরে আমারও শেখা। হ্যাঁ, এখনো ধরে নিয়ে চলছে। আচ্ছা, আমরা সকলেই শুনেছি বা জেনেছি যে এই বাড়ি মানে ঠাকুর তৈরি করতে গেলে একটা বিশেষ মাটির প্রয়োজন হয়, না হলে মায়ের নাকি মূর্তি গড়া যায় না, এরকম কি বাবার কাছে শুনেছিলেন? এখন গুলো আগে শুনতাম কিন্তু ওসব কিছুই নয়, আর মানে ওসব এখন ওসব লাগেও না, ওগুলো বেকার। মানে আমরা এমনি ঠাকুরই চলে, ঠিক আছে। মানে তিনি কি বাবার সময় কি কোনো ব্যবহার হতো? ব্যবহার হতো কি বলতে পারবো না, তবে আমি দেখিনি, তবে ওসব আমরা এ করি না, ইউজ করি না ওসব জিনিস, ঠিক আছে। বাবা যখন মূর্তি করতেন মানে আপনার বাবা, তখন তো সময় তেমন অন্যরকম ছিল বিষয়গুলো, তখন কি বাবা কি মাটি কি নিয়ে আসতো আগে থেকে? এখন মাটি না না ও আনতো না বাবা, কিন্তু শুনেছিলেন? শুনেছিলাম, অনেকে দেয় এটে করে কথা শুনেছিলাম, কিন্তু আমরা কোনোদিন এ করি না। আপনি করেন না? না, আমিও করি না। হতো বলে জানতেন? আমি ঠিক জানি না, তবে আমরা তো ব্যবহার করিনি। এবার আগে যারা করেছে কি না করেছে তা বলতে পারবো না আমি। হ্যাঁ, শোনা কথা এটা নাকি লাগবে এটা কথা, কিন্তু আমি করিনি আমরা ব্যবহার, আর বাবাও করেনি, ঠিক আছে। না মানে সেটা অনেকদিন মানে রাজবাড়ি বা জমিদার বাড়িতেই বেশ্যাবাড়ির মাঝে ব্যবহার, ওইগুলো শুনেছি, এছাড়া নয়। কই এখন আমরা ধরুন না কাঁড়ারদের বাড়ির এই বহু বছর 150 বছরের পুজো ওনাদের ঠাকুর করে আসছি, তবে আমরা ওসব দিই না করি না, আর ওরাও ওসব এ করে। নরমাল যেমন মাটি নিয়ে মূর্তি করে, নরমাল মাটি গঙ্গার মাটি। হ্যাঁ, আমরা আছি। আপনার নাম? আমার নাম বিষ্ণুপদ মাইতি, স্যাকরাইল স্যাকরাইল দক্ষিণ স্যাকরাইল বড়বিতলা রেল জংশন।